হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেলস এন্ড ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল অর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো, যেহেতু নতুন মাস পড়ে গেছে এবং অনেক দিন আমি অনেক ভিডিও আনিনি, তার কিছু রিজন ছিল, যাই হোক সেসব কথা থাক। তো যারা যারা আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করেছেন, থ্যাংক ইউ সো মাচ আমার এত কেয়ার করার জন্য। আর হ্যাঁ, এখন থেকে আমি আবার ধীরে ধীরে যেরকম ভিডিওস দিতে থাকি সেরকম দেব। তো নেক্সট বিগ চেঞ্জেস কী কী আসতে চলেছে আপনার লাইফে, ঠিক আছে, সে তার উপরে একটু আলোচনা করব যে বিগ চেঞ্জ কী আসতে চলেছে, নেক্সট ইভেন্ট কী আসছে, কী মেজর ইভেন্ট আপনার লাইফে আসতে চলেছে। সো বেসিক্যালি যেমন ধরুন, নেক্সট এই মাসটা কী বিগ চেঞ্জ আসবে, কি এই মাস প্লাস একটু বেশিও ধরতে পারেন। তো আপনার কাছে দুটো পায়েল আছে, এটা পায়েল নাম্বার ওয়ান, এটা পায়েল নাম্বার টু। আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনি আপনার একটি পায়েলকে চুজ করবেন। যদি আপনার নামের প্রথম অক্ষর এ কিউ সি ডাব্লিউ ই জি এস আই কে ওয়াই এম ইউ ও হয় তো আপনি পায়েল নাম্বার ওয়ান চুজ করবেন। আপনার নামের প্রথম অক্ষর যদি বি আর ডি এক্স এফ এইচ টি জে এল জেড এন ভি পি হয় তাহলে আপনি পায়েল নাম্বার টু চুজ করবেন, ঠিক আছে। এবারে ধরুন কারোর কারোর আপনারা কারোর জন্য দেখতে চান যে তার কী বিগ চেঞ্জ আসছে তার লাইফে, তার নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনি চুজ করতে পারেন। ধরুন অনেকের থাকে কি আমাদের একটা নাম বেশি ব্যবহার হয়, সাপোজ ধরুন একটা ভালো নাম আছে, একটা ডাক নাম আছে, যদি সেই হিসাবেও দেখতে চান তাহলেও কিন্তু আপনি দেখতে পারেন, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। তো মোটামুটি আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী দেখবেন, আর যেটা দেখবেন ফার্স্ট টাইম একটাই দেখার চেষ্টা করবেন, আর যদি মনে করেন তো পুরো ভিডিওটিকেও অ্যাজ এ গাইডেন্স দেখতে পারেন, কারণ এটি একটি জেনারেল রিডিং, ঠিক আছে। অনেকেই আমাকে কমেন্ট করেন দেখেছি, বা আমাকে পার্সোনালি আজকাল অনেকে মেসেজ করছেন যে জেনারেল রিডিং দেখলে অনেক কিছু মিলে যায় দেখতে পাচ্ছি, অনেকের দেখছি। দেখুন, ট্যারো রিডার অনেক হয়, তো আপনি যার সঙ্গে কানেক্টেড ফিল করবেন প্লিজ একটা জায়গায় স্টিক করে থাকুন, ঠিক আছে, কারণ আপনি যত দেখবেন তত কনফিউজড হবেন, রাইট। তো আমি পায়েল ওয়ানকে দিয়ে স্টার্ট করব। হাই পায়েল নাম্বার ওয়ান, আপনারা চুজ করেছেন এইটা, এই পায়েলটা যে আপনার নামের প্রথম অক্ষরের মধ্যে থেকে আছে। তো আসুন দেখে নিই, আমি এটা এখানে রাখছি, আশা করি দেখা যাচ্ছে, দেখে নেব যে আপনার লাইফে নেক্সট কি বিগ চেঞ্জ আসতে চলেছে। থ্যাংক ইউ। তো আপনারা যারা যারা পায়েল নাম্বার ওয়ান চুজ করেছেন, আপনার জন্য মেসেজ হচ্ছে যে আপনি সামনের টাইমে আপনার এঞ্জেলস, আপনার স্পিরিট গাইড আপনাকে রাস্তা দেখাবে। আপনি যেই প্রবলেমের মধ্যে আছেন সেই প্রবলেম থেকে বাইরে বেরোতে পারবেন এবং নিজের জীবনের একটা নতুন শুরু করতে পারবেন। তো আপনার জীবনে কি বিগ চেঞ্জ আসবে সেটাই আমরা আজকে দেখব, যে
আপনি কিন্তু লাইফে একটা বিগ সাকসেসের দিকে যাচ্ছেন, ক্ল্যারিটি পাবেন। হতে পারেন আপনি সাইলেন্সে কিছু সাফার করছেন, একা হয়ে গেছেন জীবনে, তো আপনি একটা নিজের জীবনে একটা রাস্তা খুঁজছেন। আপনি বুঝতে পারছেন না, আপনি সলিউশন পাচ্ছেন না যে আপনি এই প্রবলেম থেকে বাইরে কি করে বেরোবেন। ঠিক আছে, সো একটা বড় ডিসিশন আপনি নেবেন হয়তো সামনে আসার সময়। আপনার সামনে কিছু চয়েস আসবে, কিছু ডিসাইড করতে হতে পারে আপনাকে, হতে পারে কিছু কেরিয়ার পাথ হতে পারে, অনেক কিছু খুলতে পারে আপনার সামনে। ইউ হ্যাভ টু ডিসাইড যে আপনি আপনার লাইফকে কোন দিকে নিয়ে যেতে চান, কোন ডাইরেকশনে নিয়ে যেতে চান। যা কিছু কনফিউশন আছে না আপনার লাইফে, সব কিছু ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আপনার লাইফে একটা সানরাইজ হবে। নিজের লাইফে একটা কনফিডেন্স হারিয়ে ফেলেছেন হয়তো, সেই যে ভরসাটা হারিয়ে ফেলেছেন না, যে আপনি হয়তো কিছু ডিজার্ভ করেন না, আপনি এরকম ফিল করেন যে ফাইনালি এই যে ডিপ্রেশনে অ্যাংজাইটির যে ফিলিংটা না, এটা আপনার শেষ হবে এবং আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে। একটা পজিটিভ অ্যাটিটিউডের সঙ্গে আপনি আপনার জীবনে কিন্তু আগে এগোতে পারবেন এবং সাকসেস আপনার জীবনে কিন্তু আপনি পাবেন, কমিউনিকেশন আপনি পাবেন। সো যা কিছু আপনার কাছে লাইফে এখন কনফিউশন আছে, হয়তো আপনি অনেকটা একা পড়ে গেছেন, কিন্তু ডিভাইন আপনাকে না রাস্তা দেখাবে। আপনি ডিসিশন নিতে পারবেন, আপনি চয়েস নিতে পারবেন, চয়েস করতে পারবেন, চুজ করতে পারবেন, আপনার জীবনে এগোতে পারবেন উইথ কনফিডেন্স এবং সাকসেস অ্যাচিভ করতে পারবেন। তো নেক্সট ওয়ান মান্থে হতে পারে সেটা রিলেশনশিপে হোক বা কেরিয়ারে হোক, বাট এই যে একাকিত্ব বোধটা সেটা আপনার জীবনে ফাইনালি এন্ড হতে চলেছে। ঠিক আছে, আর দেখে নেব হোয়াট ইজ কামিং নেক্সট। থ্যাংক ইউ। যদি আপনি আপনার পার্টনারের সঙ্গে দূরে থাকেন না, তো আপনার পার্টনারের সঙ্গে কাছে আসবেন ম্যাচিউরিটির সঙ্গে। হারমিটের এনার্জি এসেছে। নিজের ভ্যালু বোঝাটা খুব দরকার। ফাইনালি না একটা ইভেন্ট ডেথ হতে চলেছে, শেষ হবে। যা কিছু আপনি আপনি ভেবেছেন যে না, যা কিছু আপনার মনে হবে যে না, আপনার গার্ডেন কিন্তু একটা লাইফ, এই যে একটা প্রস্ফুটিত হবে আপনার লাইফ, একটা অ্যাবান্ডেন্স আসবে। ঠিক আছে, ওয়াও, যা কিছু আপনি হার্ডওয়ার্ক করেছেন সেটা কিন্তু আপনার ওয়েস্ট যাবে না। তো এখানে দেখুন, এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মানুষটা কিন্তু খুবই খুশি, এবং লাইফকে এনজয় করছে, লাইফকে এনজয় করছে, খুশি আসছে আপনার জীবনে, নিজের জীবনে নিজের ওয়ার্থ বুঝতে পারছেন, নিজের জীবনে নিজের সেলফকে বুঝতে পারছেন, অন্য মানুষের জন্য আপনাকে বুঝতে পারবে, এবং যে আপনার পার্টনার আছে না, সেও আপনার জন্য অ্যাকশন নেবে, এই যে পার্টনার আছে সেও আপনার জন্য অ্যাকশন নেবে, আপনার ওয়ার্থ আপনার ভ্যালু সে বুঝতে পারবে, এবং এমন কিছু মোমেন্টস আপনার লাইফে আসবে যেখানে আপনি আর আপনার পার্টনার খুব ভালোভাবে ক্লোজ আসবেন, ভালো সময় কাটাবেন। আমি যেটা আগেই বলছিলাম, আর যা কিছু প্রবলেমস আছে, ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা পুরো ডেথ হয়ে একটা নিউ বিগিনিং হওয়ার উচিত। ঠিক আছে, আর দেখে নেব কি কি চেঞ্জেস আসছে। ধরুন আপনার যে অরাটা আছে, আপনার যে ড্রেসিং সেন্স আছে, এটাকে না কোনো একটা জায়গা থেকে আপনি পুরো মেকওভার করবেন, আমার যেটা মনে হচ্ছে। হতে পারে ফিজিক্যালি মেকওভার করবেন, বা হতে পারে আপনার থট প্যাটার্নে মেকওভার করবেন, মানে আপনি যেরকম না আপনি সেরকম থাকবেন, আপনি চেঞ্জেস, হতে পারে আপনি ফাংশন অ্যাটেন্ড করতে পারেন, সাডেন অপরচুনিটি আপনার লাইফে আসবে, সাডেন কিছু একটা আসবে আপনার লাইফে, এমন কিছু অপরচুনিটি হঠাৎ করে আসবে আপনার লাইফে যে আপনি ভাবতেও পারেননি, যে ইটস লাইক যে এটা একটা গেমের মতো আপনার মনে হবে যে হঠাৎ করেই এসেছে। আর ওয়েলথি ওয়েলথ আসবে আপনার জীবনে, একটা ভগবানের আশীর্বাদ দেখবেন আপনার লাইফে, এমন একটা জিনিস আসবে যেটা আপনি এক্সপেক্ট করেননি, কিন্তু ওটা আপনার রিওয়ার্ড, ওটা আপনার গুড কার্মার রিওয়ার্ড। ঠিক আছে, তো এটা হতে পারে যে কারো কারো ক্ষেত্রে না লিগাল কন্ট্রাক্টে হতে পারেন, কারোর কারোর বিয়ে হওয়ার চান্স দেখতে পাচ্ছি, কোর্ট ম্যারেজ হতে পারে, কোনো ডকুমেন্টস সাইন করতে পারেন, কোনো লিগাল ডকুমেন্ট সাইন করতে পারেন, বা যদি কোনো কোর্ট কেস চলছে সেখানে আপনি সাকসেস পাবেন। লিগালি কিছু ইস্যু যদি থেকে থাকে, সেই জায়গা অফিসিয়াল ডকুমেন্টস আপনি সাইন করতে পারেন পজিটিভ ওয়েতে।
এবং আমার মনে হচ্ছে আপনি কোনো রেডি হচ্ছেন কোনো ফাংশন অ্যাটেন্ড করার জন্য, নিজের লুকসে গুরুত্ব দিচ্ছেন, নিজের পার্সোনালিটিকে ইম্প্রুভ করছেন। হতে পারে আপনার লাইফে কেউ প্রপোজ করতে পারে, আপনার লাইফকে আপনাকে কেউ প্রপোজ করবে, হতে পারে আপনার বিয়ে হচ্ছে বা আপনার ফ্যামিলির কারোর। সো ইটস লাইক যে আপনার লাইফে না অনেক কিছু ভালো জিনিস আসতে চলেছে, এবং এই যে চেঞ্জটাই আপনার জীবনে আপনার খুব ভালো লাগবে, মানে আপনার নিজেরও ভালো লাগবে, যে হঠাৎ করে একটা ইন্টেন্সিটিতে এগোবে, যে আপনি চেয়েছিলেন যে এই জায়গাগুলো হোক, ক্লিয়ার হোক, তো সেই জায়গাগুলোর কিন্তু একটা ক্ল্যারিটি কিন্তু আপনি পেতে চলেছেন ডে বাই ডে। ওকে, একটা না গো উইথ দ্য ফ্লো একটা অ্যাপ্রোচ আপনার লাইফে থাকবে। হতে পারে আপনি কন্ট্রোল করতে চাইবেন না, ডিভাইন আপনার লাইফকে যেমন নিয়ে যাবে তার উপরে আপনি ট্রাস্ট করে এগোবেন। গো উইথ দ্য ফ্লো একটা এনার্জি আসছে, সত্যি সামনে আসবে। এই যে পার্সন আছে আপনার লাইফে সে সত্যি কথা বলবে, হতে পারে তার ফিলিংস হিডেন ছিল সেটাও আপনাকে বলতে পারে। আপনি কিন্তু প্রোটেক্টেড আছেন, ডিভাইন আপনাকে প্রোটেক্ট করছেন, অনেক কিছু প্রবলেমস থেকেও আপনাকে কিন্তু প্রোটেক্ট করছে, তো কোনো প্রবলেম আপনার লাইফে কিন্তু আসতে দেবেন না। যেই জিনিসগুলো আপনার জন্য নয় আপনি বুঝতে পেরে যাবেন যে এগুলো আমার জন্য নয়, সো ফাইনালি আপনি ওই জিনিসগুলোকে না আপনার লাইফ থেকে দূর করে দেবেন। সেটা যে কেউ হতে পারে, কোনো ব্যাড হ্যাবিট হতে পারে, আপনার নিজের মধ্যে যদি কোনো কমি কমাই থাকে, হয় না, কোনো জিনিস যেটা আপনাকে লং টার্মের জন্য সার্ভ করবে না সেটা আপনি সরিয়ে দেবেন, এবং আপনার জন্য যেটা সেটা আপনার ইনটিউশন, সেই ইন্টেন্সিটিতে আপনি এগোবেন, তো ওই পাথটাই আপনি ফলো করবেন বেসিক্যালি। ঠিক আছে, নেক্সট দেখে নেব। জীবনে আপনি অনেক ওয়েট করেছেন, সো সাকসেস রিকগনিশন আপনার লাইফে একটা আসবে। এখানে এস অফ ওয়ান্ডস আছে, সাকসেস তো আসবেই, ডেথ কার্ড আছে, ট্রান্সফরমেশন আসবে, আপনি নিজের লাইফকে একটা দেখাতে পারবেন, ইম্পসিবলের উপরে বিলিভ করুন। তো যে বোঝাটা আপনি নিয়ে চলছিলেন না, যে বার্ডেন ফিল করছিলেন, সেটা আপনার লাইফ থেকে বেরিয়ে যাবে। সেটা ব্যাড রিলেশনশিপের হতে পারে বা ব্যাড লাইফ প্যাটার্নের কোনো একটা বার্ডেন হতে পারে। সো আপনার যা কিছু মেহনত করতে করতে হতে পারে আপনি মানে হাঁপিয়ে গেছেন, একটা এক্সজশন, ঠিক আছে। তো ডেথ কার্ড অলসো এটা এন্ডিংকে বোঝায়, তো মেজর শিফটিং এখানে দেখতে পাচ্ছি। স্পিরিচুয়ালিটি প্র্যাকটিক্যালিটির মধ্যে একটা ব্যালেন্স আসবে, একটা নিউ বিগিনিং আসছে। আর এখানে আর একটা জিনিস দেখুন, বিলিভ ইন দ্য ইম্পসিবল। অনেক সময় হয় না যে আমরা বুঝতে পারি না যে নতুন শুরু, ট্রান্সফরমেশন, পুরানো বিষয়গুলোকে সরিয়ে দিয়ে ইম্পসিবলের উপরে বিশ্বাস করতে হবে, সেটাই কিন্তু আপনাকে কনফিডেন্স যেখানে থাকবে সেটা আপনাকে নতুন মানুষজনের সঙ্গে দেখা করতে পারেন, ট্রু লাভ আসবে, আপনি বুঝতে পারবেন কে ভুল কে ঠিক আপনার জন্য, এগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন। সো নেক্সট দেখে নেব। মানে আপনি হতে পারে এমন কোনো উইশ করছেন না, সেটা কিন্তু আপনার পুরো হবে, নিজের ইনটিউশনের উপরে ট্রাস্ট করাটা খুব দরকার, ঠিক আছে। দেয়ার ইজ সামথিং বেটার, অবশ্যই ভালো কিছু আসছে আপনার জন্য। তো এখানে উইল অফ ফরচুনের এনার্জি আছে, আপনার যে লাক, আপনার যে ফরচুন, সেটা কিন্তু আপনার সঙ্গে আছে, ঠিক আছে। তো এখানে রিস্ক নেওয়ার দরকার নেই, নো এসেছে, রিস্ক নেবেন না, সারেন্ডার করে দিন ডিভাইনের উপরে, আপনার আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। কনফিউশন যেটা আছে সেটা ডিভাইন মানে শেষ করে দেবে, ওয়েটিং এর টাইম আছে, ওয়েট করুন। এবং আপনার লাইফে তো মেজর চেঞ্জেস আসতে চলেছেই 100%, ঠিক আছে। এবং বটম অফ দ্য ডেক এসেছে, কমিউনিকেট ক্লিয়ারলি, সো তাড়াহুড়ো করবেন না, রিস্ক নেবেন না, স্লো হয়ে যান, নিজে নিজে সেলিব্রেট করতে পারেন, নিজের নিজের একটু নিজের উপরে গুরুত্ব দিন, ক্লিয়ার করুন, কমিউনিকেট ক্লিয়ার করুন, ভালো করে ক্লিয়ার করুন। ট্রাভেলিং হতে পারে, কোথাও যেতে পারেন, আপনার কাছে
উত্তর আছে, আপনার ইনটিউশনের উপরে কাজ করতে হবে। আপনার এই আনসারটা আপনার রিয়েল লাইফে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ভয় পাবেন না, যদি আপনার মধ্যে কোনো ট্যালেন্ট থাকে সেটাকে নিয়ে ভয় পাবেন না। দুনিয়ার সামনে নিজেকে এক্সপ্রেস করাটা খুব দরকার। শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ, ঠিক আছে? এখানে যে কার্ডটা এসেছে, তো কোনো ফিল্ডেই হতে পারে, তো আপনার নিজের ট্যালেন্টটাকে ওয়ার্ল্ডের সামনে নিয়ে আসতে হবে, যেটা আপনার জন্য দরকার, যেটা ভালো হবে আপনার জন্য সত্যি বলতে কি। তো সেই ইন্টেনসিটিটা নিয়ে আপনাকে এগোতে হবে লাইফে, ঠিক আছে? তো এই যে আপনার মধ্যে এই ট্যালেন্টটা রয়েছে, তো দুনিয়াকে দেখান যে হিডেন ট্যালেন্ট কী রয়েছে, আপনার মধ্যে যে পোটেনশিয়াল রয়েছে সেটাকে বাইরে নিয়ে আসতে হবে। তো তখন কনক্লুশন দেখবেন আপনার লাইফে আসবে, যেগুলোকে নিয়ে এগোনার কথা নয়। আর নেগেটিভিটিকে রিলিজ করে দিন যেটা দরকার, আর অবশ্যই দেয়ার সামথিং বেটার, ভালো ভালো চেঞ্জেস আসবে আপনার লাইফে, সেগুলোর আপনি ওয়েলকাম করুন। সো বন্ধু, এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিকলেন্টে বাই। হাই পাইল নাম্বার টু, আপনারা যারা যারা পাইল নাম্বার টু মানে BRDXFHDJLZNVP এইটা চুজ করেছেন, আসুন দেখে নিই যে আপনার জীবনে মেজার কী চেঞ্জেস আসছে, কী চেঞ্জ আসছে, কী ইভেন্ট আসছে নতুন আপনার লাইফে যেটা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। ওকে, সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ। ওহো, থ্যাংক ইউ সো মাচ। প্রজেকশনস, আরে বাপরে, ওয়াও, এই কার্ডটা না আমার ভীষণ ভালো লাগে। এর মধ্যে এমন একটা জিনিস আছে, আমার কোনো একটা জায়গা থেকে ফিল হয় যে কখনো যখন আমরা হারিয়ে যাই না, তখন হয়তো সত্যি আমাদের হাত ধরার কোনো মানুষের প্রয়োজন হয়। সেটাই হয়তো আমাদের ট্রান্সফরমেশন, সেটাই হয়তো স্পিরিট গাইডস এবং কারেজ। ওয়াও, ফ্লাওয়ার, এটা বটম অফ দ্য ডেকের কার্ড, ঠিক আছে? ওকে, তো যারা যারা পাইল নাম্বার টু মানে আপনার নামের প্রথম অক্ষর BRDXFHDJLZNVP এটা চুজ করেছেন, তো দেখে নেব কি মেজার চেঞ্জ আছে। হতে পারে আপনি লাইফে অনেক দিন থেকে আপসেট আছেন, তো আপনি জীবনে একটা হ্যাপিনেস চান, একটা নাটক করার দরকার নেই, আপনি রিয়েলে একটা হ্যাপিনেস চাইছেন আপনার লাইফে, তো এটা একটা ফিল করতে চাইছেন। আপনি অনেক চ্যালেঞ্জেস দেখেছেন আপনার জীবনে, তো একটা ট্রু হ্যাপিনেসকে আপনি জীবনে ম্যানিফেস্ট করছেন। তো নেক্সট কী বিগ চেঞ্জেস আসবে আপনার লাইফে সেটাই দেখব। নতুন এক্সপিরিয়েন্স, নতুন শুরু, একটা নতুন ফেজে আপনি এন্টার করবেন। তো এখানে একটা কথা বলতে পারি যে ডেস্টিনি কিন্তু আপনাকে সাপোর্ট করবে, পেশেন্স রাখতে হবে। এখানে একটা জিনিস কিন্তু আপনাকে বুঝতে হবে যে জীবনে কিছু কিছু সময় আমাদের না ট্রান্সফরমেশন দরকার। আমি যেটা বলছিলাম যে ট্রান্সফরমেশন কিন্তু একটা দরকার হয় জীবনে, তো গাইডেন্স কোথা থেকে পাচ্ছেন সেটা আপনার বোঝাটা খুব দরকার, ঠিক আছে? কারো কারোর ক্ষেত্রে কিন্তু ম্যারেজের এনার্জিও আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, মানে নতুন করে শুরু হবে, হতে পারে একটা নতুন শুরু হতে পারে আপনার লাইফে, একটা নতুন ফেজে এন্টার করতে পারেন, একটা নতুন লাইফ শুরু হবে। হতে পারে এখানে আপনি আপনার সোলমেটের সঙ্গে আপনার হতে পারে লাভ ম্যারেজের চান্সের থেকে অ্যারেঞ্জ ম্যারেজের চান্স আমি দেখতে পাচ্ছি, তবে পেশেন্স রেখেছেন আপনি এই সময়টার জন্য,
আপনার এই দেশ টাইম পার্টনারের জন্য আপনি অনেক ওয়েট করেছেন, তো ডিভাইন আপনাকে এই জায়গা থেকে আপনার ফ্যামিলি কিন্তু সাপোর্ট করেছেন এবং দুজনে এনজয় করেছেন, কারণ এখানে কোনো একটা জায়গা থেকে নেগেটিভ প্রজেকশন আপনার লাইফে এসেছে, কিন্তু আপনি ওয়েট করেছেন এরকম পার্টনারের জন্য। ঠিক আছে, তো এই যে পার্টনার, এটা আপনার ডেস্টাইন পার্টনার, তো আপনার ডেস্টিনি কিন্তু আপনার লাইফে সমস্ত খুশি নিয়ে আসবে। এটা একটা নতুন শুরু, এই মানুষ আপনার সঙ্গে পেশেন্স লেভেলটাকে নিজেকে বাড়াতে হবে, সেই জায়গাটা কিন্তু পিরিয়ডটা এন্ড হবে এবং একটা নিউ বিগিনিং হবে। বেসিক্যালি ট্রান্সফরমেশন যে কোনো জায়গায়, রিলেশনশিপে, কেরিয়ারে আপনি খুশি থাকবেন, হ্যাপি টাইম থাকবে। তবে যেখান থেকে যা যা গাইডেন্স পাচ্ছেন সেটাকে ফলো করুন, কষ্ট পেয়েছেন বুঝতে পারছি, কিন্তু দোটানার মধ্যে থাকবেন না। হতে পারে আপনি আপনার পার্টনারকে নিয়েও দোটানার মধ্যে থাকতে পারেন, এই মানুষটার সঙ্গে হতে পারে আপনার ঝগড়া হয়েছিল, তো এই মানুষটা আপনার সঙ্গে ভালোভাবে কথা বলবে, চেঞ্জ করবে, শেষ করবে সবকিছু। সো অফার নিয়ে আসবে, রিলেশনশিপে অফার নিয়ে আসবে, ম্যারেজ প্রপোজাল নিয়ে আসতে পারে। কে? ওহো, আপনার প্রিন্স চার্মিং, দেখলেন বলতে বলতে বলতেই যে আপনি যাকে ম্যানিফেস্ট করছেন, ইয়েস, হতে পারে সেম পার্সন এনাকে জানেন, যদি সিঙ্গেল থাকেন তাহলে নিউ পার্সন আপনার লাইফে এন্ট্রি করবে, বাট আপনার পার্টনার আপনি পাবেন, আপনার ডিস্টাইন মানুষের সঙ্গে আপনার বিয়ে হবে, যা কিছু ঝগড়া আছে শেষ হবে, একটা ইন্টিমেসি হবে, তো একটা ইউনিয়নের এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। স্ট্রাগল তো করেছেন, রিলেশনশিপ তো কিন্তু ভালো যাবে, ঠিক আছে, ওকে। কিন্তু কোনো একটা জায়গা থেকে কষ্ট তো রয়েছে, হতে পারে কেরিয়ারের জন্য একটু স্ট্রাগল করেছেন, একটু রিল্যাক্স করতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, ঘুমের উপরে একটু গুরুত্ব দিন, কম্প্রোমাইজ করবেন না ঘুমের উপরে, রিল্যাক্স করুন, মাইন্ডকে রিল্যাক্স করুন, যা কিছু টেকনিক্স আছে তা কিছু আপনি নিজে আপনাতে পারেন, মেডিটেশন করতে পারেন। এটা হয় না যে ফেস মাস্ক, ফলস প্রজেকশন, সেটা আপনার সঙ্গে কিন্তু সরিয়ে দেবে, যেটার জন্য আপনি কষ্ট পেয়েছেন, যা কিছু বার্ডেন আছে, ও ওয়াও, সব কিছু শেষ করে একটা নতুন শুরু হওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি। রিইউনিয়ন তো হবেই হবে, 100% রিইউনিয়ন হওয়ার চান্স দেখতে পাচ্ছি, ভুল বোঝাবুঝি দূর হবে এবং একটা নতুন শুরু কিন্তু হবে। বেসিক্যালি হতে পারে বাড়ি ঘর দোরকে আপনি পরিষ্কার করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা নিজের লাইফে একটা পজিটিভিটি ক্রিয়েট করছেন, তো এটা খুবই ভালো জিনিস, ঠিক আছে। ওহো, দ্য সান, হতে পারে লং ডিস্টেন্সে আপনি আছেন, ডিস্টেন্সে ট্রাভেল করতে পারেন, কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন। ধরুন আপনি যদি, আপনার বিয়ে থাকে বা আপনাকে একটু নিজের যা কিছু ভ্যালুয়েবলস আছে সেগুলো না একটু খেয়াল রাখবেন, মানে হয় না যে আপনার যে পজিটিভ অরাটা সেটা একটু নেগেটিভিটিতে যেতে পারে, এরকম মানুষজনের থেকে একটু দূরে থাকুন। আপনাকে মানুষজন খুব, মানে আপনাকে খুব, আপনার স্ট্যাটাস বাড়ছে, আপনি নিজেও বুঝতে পারছেন যে আপনি কোনো কিছু ব্যাপারে কনসার্ন থাকতে পারেন, কিন্তু কিছু জিনিস আপনি শর্ট আউট করে সেই জায়গাটাকে ঠিক করে নেবেন। এমন কিছু মেজর ইস্যু আসছেন না, যা কিছু কনসার্ন ছিল সেগুলো আপনি দূর করছেন দেখতে পাচ্ছি এবং নিজের জীবনে আগে এগোচ্ছেন, এবং কিন্তু কিছু মানুষ যারা আপনার পিস অফ মাইন্ড যারা সরিয়ে নিচ্ছে তাদের থেকে একটু দূরে থাকবেন, ঠিক আছে। দেখে নেব আর কি গাইডেন্স আছে। আপনি নিজের কেরিয়ার লাইফেও কিন্তু বিজি থাকবেন, ঠিক আছে, কিছু মেজর প্রজেক্ট আসতে পারে। ওহো, ভয় দূর করুন, নিজের লাইফ থেকে ভয় দূর করুন, যেটা আর্কেঞ্জেল মাইকেল এখানে আপনাকে বলছেন, নিজের থ্রোট চক্রের উপরে কাজ করাটা খুব দরকার, যে পজিটিভলি বলা, যেটা মনে আসছে সেটা বলুন। অনেক ম্যাচুরিটি আসছে নিজে, হতে পারে আপনি সেই ইম্যাচুরিটি পার্সন আর নেই, ফিয়ার বেসড যে এনার্জি আছে সেটাকে আপনার সরাতে হবে, কিছুটা জাগলিং পিরিয়ড থাকতে পারে, ইমোশনাল সেন্সিটিভিটি হতে পারে, তো এই জায়গাটা নিজেকে
সামলাতে হবে, আপনার মধ্যে ম্যাচুরিটি আসবে, সেই জায়গাটা ডিল করাটা খুব দরকার। পুরনো যা কিছু ইস্যুস আছে না, সেখান থেকে বেরিয়ে আসাটা খুব দরকার। আপনার সারাউন্ডিংস, আপনার সিচুয়েশন, এভরিওয়ান ইনভলভ যেখানে আছে সেখানে আপনি বিজি হয়ে যেতে পারেন, তাদের থেকে যা কিছু আপনাকে ভয় দেখাচ্ছে সেইগুলো থেকে দূরে থাকুন। রেসপেক্ট করুন নিজের ডিপ সেন্সিটিভিটিকে এবং যেটা আপনি পেয়েছেন, ঠিক আছে? এঞ্জেলস আপনাকে হেল্প করছে যে আপনাকে এই জায়গা থেকে ইম্প্রুভ করতে, ঠিক আছে? স্ট্রেংথের সঙ্গে, হিম্মতের সঙ্গে আপনি চ্যালেঞ্জেসের সঙ্গে ডিল করবেন, এটা দেখতেই পাচ্ছি। লাক তো আপনার সঙ্গেই আছে, কনফিডেন্স আপনার সঙ্গে আসবে, সিচুয়েশন ব্যালেন্স আসবে, রিকোয়ার করছে ব্যালেন্স নিয়ে আসাটা খুব দরকার, একটু আপনাকে হ্যান্ডেল করতে হবে। চ্যালেঞ্জেস কিন্তু আসবে আপনার লাইফে, কিন্তু এগুলো ওভারকাম হয়ে যাবে, কিন্তু আপনাকে প্ল্যানিং ঠিক করে করতে হবে। এখানে এসব সোর্সের সিচুয়েশন ব্যালেন্স রাখতে হবে, মেজর ইস্যুজে না কনভার্ট হয়ে যায় সেটা আপনাকে গুরুত্ব দিতে হবে, বাকি আপনি হ্যান্ডেল করতে পারবেন। যেই মানুষের থেকে দূরে থাকুন। ওয়েটিং পিরিয়ড এসেছে, যারা আপনাদের আপনার জন্য ঠিক না, সবার উপর ট্রাস্ট করার দরকার নেই, সব কিছু শেয়ার করার দরকার নেই, ঠিক আছে? চিন্তা করবেন না, সঠিক সময় সব কিছু হবে, সেটা আপনাকে বুঝতে হবে। নেক্সট ফিউ উইকস দেখুন, নেক্সট ফিউ উইকসে পারফেক্ট টাইমিং, পারফেক্ট টাইমিংয়ের জন্য ওয়েট করুন। এবং সাকসেসের এনার্জি এসেছে, কিছু চেঞ্জেস কিন্তু আসবেই আপনার লাইফে। কিছু কিছু জিনিসকে না লেট গো করাটা খুব দরকার, ধরুন কিছু মানুষজন, কিছু সিচুয়েশন, যেটা আপনার কিছু অভ্যেস যেটা আপনার জন্য ঠিক নয়, সেটাকে চেঞ্জ করাটা খুব দরকার। তো আপনার এনার্জি যারা ড্রেন করে না, সেই সিচুয়েশন থেকে দূরে থাকুন, ঠিক আছে? আপনাকে সবাইকে এন্টারটেন করার দরকার নেই, তো আপনার লাইফে এন্টারটেন করবে, আপনার লাইফে ইন্টারফেয়ার করবে, তো সেই মানুষজনের থেকে একটু দূরে থাকুন। যাদেরকে ধরুন আপনি কানেক্টেড ফিল করছেন যাদের সঙ্গে, না তাদের সঙ্গেই আপনি জুড়ে থাকুন, এটা বেশি ভালো হবে, ঠিক আছে? দেখে নি আর কি লাস্ট গাইডেন্স আছে। থ্যাংক ইউ। যা কিছু সিদ্ধান্ত নিয়েছেন সেটা সাকসেস আপনার আসবে, একটা ক্লাইম্যাক্স আসবে। আপনি যথেষ্ট ভালো মানুষ, যাদেরকে আপনি ভালোবাসেন তারা ডিভাইন প্রোটেক্ট করছে, লাক ইজ অন ইওর সাইড, ওকে? এবং দেখুন এখানে বটম অফ দ্য ডেক এসেছে রোম্যান্টিক সাইকেল বিগিনস। যাই সিচুয়েশান আছে সেটা আপনি সামলে নেবেন, লাক তো আপনার সাইডেই রয়েছে, তো সেটা আপনি বুঝতেই পেরেছেন। আর ক্লাইম্যাক্স আসছে যেটা ফেয়ার ডিসিশন দেবে এবং একটা রোম্যান্টিক সাইকেল আপনার লাইফে বিগিন শুরু হবে, ঠিক আছে? আর নিজের ভালো মানুষ এই ব্যাপারটাকে সবার সামনে, আমি যেটা আগেই বলছিলাম যে আপনি কতটা ভালো, আপনি কতটা মানুষের সঙ্গে কানেক্টেড ফিল করেন, সবাইকে সব কিছুটা খোলা মনে উদার মনে বলার কোনো প্রয়োজন নেই, একটু একটু সিরিয়াসনেস নিয়ে আসাটা ভীষণ প্রয়োজন। আপনি যথেষ্ট ভালো মানুষ, কিন্তু কোন জিনিসটা স্টপ করতে হবে সেটা আপনার জানাটা কিন্তু খুব দরকার, ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্ত ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, আর যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিং আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।